হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ অষ্টমী। সবাই পুজো খুব ভালো কাটিও। তো আজকে অষ্টমী পুজো, সকালবেলা চান টান সব হয়ে গেছে, এবার মণ্ডপে যাব বাটা দিতে, তারপর রেডি ফেডি হয়ে আবার একেবারে যাব। আমি এখন যাচ্ছি বাটাটা দিয়ে আসতে মন্দিরে। আমার বাটা দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি চলে যাচ্ছি, তারপর একেবারে রেডি হয়ে অঞ্জলি। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, মন্দিরের সামনে কত ভিড় হয়ে গেছে, অঞ্জলি দেওয়ার জন্য লাইন দিতে হচ্ছে। আমরা ভেতরে ঢুকে গেছি এবার অঞ্জলি দেওয়ার জন্য। আমাদের অঞ্জলি দেওয়া এখন হয়ে গেছে। এটা আমার একটা বোন হয়, হাই বল। হ্যালো। এটা আমার মা, তোমার হাই বলো। হাই। তো বাড়ি চলে এসেছি অঞ্জলি দিয়ে, এবার রেডি হব, ঠাকুর দেখতে বেরোবো। তো কোথায় কি যাই তোমাদের সবই দেখাবো, দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো ঠাকুর দেখতে। তো বেরিয়ে গেছি ঠাকুর দেখতে, এখনো আমাদের কোনো বন্ধু আসেনি, আমি ফার্স্ট সবসময়। তো যাচ্ছি, টোটোতে উঠে গেছি আমি, তো এবার যাব। চলে এসেছি আমরা, এবার একটা মণ্ডপে ঢুকছি লাইন দিয়ে দিয়ে, অনেক ভিড় ছিল, 7 ঘন্টার মতন দাঁড়িয়ে তারপর ঢুকছি। এটা হচ্ছে কারবেলার মণ্ডপ, এখানে প্রতি বছর খুব সুন্দর থিম করে। এরপর আমরা 3 নম্বর গেট বলে একটা জায়গা আছে, ওখানে গেছিলাম। তো ওখানে বেশি ভিড় ছিল না, আমরা তাড়াতাড়ি ঢুকতে পেরেছিলাম। তো ফাইনালি চলে এসেছি বাড়ি, একদম অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ মুখ। তো আবার রেডি হয়ে গেছি, এবার মায়ের সাথে বেরোবো সন্ধ্যাবেলা ঠাকুর দেখতে। এটা সেই 3 নম্বর গেটেরই মণ্ডপটা, তো রাতে লাইটিংটা খুব সুন্দর করেছে। আমাদের এখানে পিয়ারা বাগান বলে একটা জায়গা আছে, তো ওখানে প্রতি বছর মেলা বসে, তো ওই মেলাতে গেছিলাম। চলে এসেছি বাড়িতে ঠাকুর দেখে, আজকের ভিডিও এইটুকু, টাটা।